আসসালামু আলাইকুম সবাইকে, অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করেছি আজকের এই ভিডিও। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে কথা বলবো আপনাদের সামনে। যে বিষয়বস্তু বা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে পর্তুগালে কীভাবে সিটিজেনশিপ নেওয়া যায়, যদি উপায়গুলো বা কী কী উপায় আছে পর্তুগালে সিটিজেনশিপ নেওয়ার, সেই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতেন। আমরা দেখি যে সাম্প্রতিককালে অনেক বাংলাদেশি পর্তুগালে সিটিজেনশিপ নিয়েছেন, সেই দৃষ্টিকোণ থেকে মূলত কী কী ওয়ে আছে পর্তুগাল সিটিজেনশিপ নেওয়ার, সেই বিষয়টি যদি আমাদের আপনি একটু ক্লিয়ার করে দিতেন। তো সেই প্রশ্নের আলোকপাতে আজকে মূলত এই ভিডিওটা করা। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম করছি। আমরা যে বিষয়বস্তু নিয়ে আজকে কথা বলছিলাম, পর্তুগালে কীভাবে আপনি নাগরিকত্ব নেবেন এবং কী কী উপায় আছে পর্তুগালে নাগরিকত্ব নেওয়ার, সেই ধাপগুলো বা সেই উপায়গুলো আমরা বর্ণনা করবো এই ভিডিওর মাধ্যমে। আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে নাগরিকত্ব নেওয়ার উপায়গুলো শুধু বর্ণনা করব এই ভিডিওর মাধ্যমে। আমরা এটাকে দুইটা পার্টে ভাগ করব। প্রথম পার্টটা শুধু কী কী উপায় আপনি নাগরিকত্ব নিতে পারবেন সেই পার্টটা আমি বর্ণনা করব, এবং নেক্সট পার্টে আমরা কী কী ডকুমেন্টস লাগবে নাগরিকত্ব নিতে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। বাই বর্ন পর্তুগিজ হন, অর্থাৎ আপনি পর্তুগিজ নাগরিক হিসেবে তখনই গণ্য হবেন যখন আপনার বাবা অথবা মা যে কেউ একজন পর্তুগিজ নাগরিক হন। সেক্ষেত্রে আপনি যদি জন্মগ্রহণ করেন পর্তুগালে এবং পর্তুগালের বাহিরে, সেক্ষেত্রে আপনি নাগরিক পর্তুগিজ নাগরিক বলে গণ্য হবেন, অর্থাৎ মা বাবা যে কোনো একজন পর্তুগিজ হলে আপনি পর্তুগিজ হিসেবে গণ্য হবেন। আর সেকেন্ড যে ওয়েটা সেটা হচ্ছে যে বর্তমান সরকার যে আইনটা করেছে বিগত 2 বছর আগে, সেটা হচ্ছে যে ইমিগ্রান্ট হিসেবে যদি আপনি পর্তুগালে আসেন এবং আপনার যদি এই দেশের যে পেপার ওয়ার্কের যে লিগাল প্রসিডিউর থাকে, অর্থাৎ আপনি যদি সেফ এন্ট্রি করা থাকে বা আপনার যদি এখানে 1 বছরের উপর টাইম হয়ে থাকে পর্তুগালে, সেই ক্ষেত্রে আপনার বেবি যদি এখানে বর্ন হয় অর্থাৎ জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে আপনার বেবি বাই বর্ন পর্তুগিজ হিসাবে গণ্য হবে। আর থার্ড যে প্রসেসটা সেটা হচ্ছে আপনার থ্রো ম্যারিজ, অর্থাৎ আপনি যদি কোনো পর্তুগিজ নাগরিক বিয়ে করেন সেক্ষেত্রে আপনি 3 বছরের নাগরিকত্ব নিতে পারবেন, এবং যদি কোনো ইউরোপিয়ান ইউনিয়নের কোনো নাগরিক, সেটা হোক অন্য কোনো দেশি, যেটা রোমেনিয়ান হোক, বুলগেরিয়ান হোক অথবা জার্মান, ফ্রান্স বা ইতালিয়ান যে কোনো দেশের নাগরিক হোক, সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেনকে বিয়ে করেন আপনি 5 বছর পরে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর ফোর্থ যে ওয়েটা সেটা হচ্ছে ন্যাচারালাইজেশন, অর্থাৎ আপনি যখন স্থানান্তর সূত্রে অর্থাৎ অভিবাসী হিসেবে এই দেশে যখন লিগাল পেপার বা ডকুমেন্টেশন নিয়ে আপনি যখন 5 বছর এই দেশে যখন স্টেই করবেন তখন আপনি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ বৈধভাবে 5 বছর থাকার পর আপনি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সেই ওয়েতে আপনি নাগরিকত্ব নিতে পারবেন, যেটা নর্মালি অভিবাসীরা পর্তুগালে করে থাকে আর কি। 5 বছর পরে যখন আপনি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করবেন সেটা প্রক্রিয়াটা শেষ হতে আরও প্রায় 6 থেকে 1 বছর লেগে যাবে, সেটা অটোমেটিক্যালি নর্মালি নাগরিকত্ব দেওয়া হয় না, আপনাকে অবশ্যই নাগরিকত্ব অ্যাপ্লাই করতে হবে। আর অ্যাপ্লাই করার জন্য এই দেশের যে মিনিস্ট্রি অফ জাস্টিস সেখানে আপনাকে নাগরিকত্বের জন্য ডিমান্ড করতে হবে, আদার্স আনুষঙ্গিক ডকুমেন্টস সহ। আমরা ইনশাল্লাহ নেক্সট পার্টে বলবো যে কী কী ডকুমেন্টস লাগবে নাগরিকত্ব অ্যাপ্লাইয়ের জন্য এই ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে। তারপর ফিফথ যে ওয়েটা সেটা হচ্ছে যদি আপনাকে কেউ অ্যাডপ্টেশন করে, অর্থাৎ আপনাকে কেউ দত্তক নিলে আপনি 3 বছরের মধ্যে নাগরিকত্ব নিতে পারবেন। 18 বছরের নিচে যদি কোনো পর্তুগিজ সিটিজেন আপনার কোনো বাইরের দেশ থেকে কাউকে যদি দত্তক নেয় সেই ক্ষেত্রে আপনি পর্তুগিজ নাগরিকত্ব পাবেন, অর্থাৎ আপনাকে যদি অ্যাডপ্ট করে বাইরে থেকে আনা হয় এবং আপনার বয়স 18 নিচে হয় সেক্ষেত্রে আপনি নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারবেন আফটার 3 ইয়ার্স। আর সিক্স যে ওয়েটা সেটা হচ্ছে আপনার সিভিল ইউনিয়ন। সিভিল ইউনিয়ন বলতে এটা হচ্ছে যে আপনি যখন লিভ টুগেদার করবেন কোনো পর্তুগিজ সিটিজেনের সাথে অথবা ইউরোপিয়ান সিটিজেনের সাথে, তখন আপনি নর্মালি পর্তুগালের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নর্মালি পর্তুগিজ নাগরিকত্বের জন্য যদি অ্যাপ্লাই করতে হয় লিভ টুগেদারের মাধ্যমে, যেটা সিভিল ইউনিয়ন বলে, এই দেশের কোর্ট বা এদেশের অ্যাডভোকেটের মাধ্যমে রেজিস্ট্রেশন করে, সেই প্রক্রিয়াতে মূলত সিভিল ইউনিয়নের মাধ্যমে নাগরিকের সাথে যদি আপনি 3 বছর টানা কন্টিনিউ যদি আপনারা লিভ টুগেদার করেন সেক্ষেত্রে আপনি নাগরিকত্ব নিতে পারবেন, অথবা যদি কোনো ইউরোপিয়ান ইউনিয়নের কোনো নাগরিকের সাথে যদি আপনি 5 ইয়ার্স লিভ টুগেদার করেন সেক্ষেত্রে আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার এই দেশের লোকাল যে মিউনিসিপাল বা যে এদেশের যেই
ক্যামেরা মিউনিসিপাল, সেই সেই অফিসে আপনাকে সিভিল ইউনিয়ন হিসেবে আপনাদের দুজনকে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশনের ডেট থেকে আপনাকে যদি পর্তুগিজ নাগরিকের সাথে করেন সেই ক্ষেত্রে আপনাকে তিন বছর পর আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং যদি ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক হয় সেক্ষেত্রে আপনি 5 বছর পরে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই সিভিল রেজিস্ট্রেশনের মাধ্যমে। দর্শক, এই ছিল আজকে মূল প্রতিপাদ্য বিষয়, কীভাবে আপনি পর্তুগালের নাগরিকত্ব নেবেন এবং কী কী উপায়ে নাগরিকত্ব নেবেন। আমি আপনাদেরকে 5 থেকে 6টা ওয়ে আপনাদেরকে বলে দিয়েছি কীভাবে আপনি নাগরিকত্ব পেতে পারেন। তবে সবচেয়ে সহজ এবং ইজি যে ওয়েটা, সেটা হচ্ছে আপনার আমরা যারা ফরেন ইমিগ্রান্টস, যারা এই দেশের কাগজপত্র বা পেপার ওয়ার্কের থ্রোতে যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা নাগরিকত্ব নিয়ে থাকি, এটা মূলত আমাদের জন্য সবচেয়ে ইজি ওয়ে। যেহেতু পর্তুগিজ নাগরিক বিয়ে করা এতটা ইজি না, বা অন্যান্য যেই ক্রাইটেরিয়াগুলো বলেছি মূলত সেইগুলা সবার জন্য স্যুট করে না, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য সবচেয়ে বেস্ট বা সবচেয়ে ইজি যে ওয়েটা মনে হয় সেটা হচ্ছে ন্যাচুরালাইজেশন বা স্থানান্তর সূত্রে যে নাগরিকত্ব নেওয়া। এই ছিল আমাদের আজকের প্রতিপাদ্য বিষয়। আশা করি সবাই অনেক মূল্যবান তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। নেক্সট কোনো ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। যদি পর্তুগাল সম্পর্কিত বা ইউরোপ সম্পর্কিত অভিবাসন এবং উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই লিখতে পারেন আমার ইমেল অথবা আমার ইউটিউব চ্যানেলে লাইফ ইন ইউরোপে। আমি চেষ্টা করবো আপনাদেরকে সব বিষয়ে আনসার করার জন্য, সব বিষয়ে আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য। দর্শক, যারা আমার চ্যানেল লাইফ ইন ইউরোপে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমরা বরাবরের মতোই ইউরোপের বিভিন্ন দেশের আইনকানুন, অভিবাসন এবং উচ্চশিক্ষা নিয়ে এই লাইফ ইন ইউরোপে কথা বলে থাকি। আশা করি এই চ্যানেলের মাধ্যমে আপনারা ইউরোপের নিত্য নতুন যে তথ্য বা আপডেট আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সট কোনো টপিক বা ভিডিওতে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।